নবম ও দশম শ্রেণীর মধ্যে ব্যাকরণগত বইয়ের প্রকারভেদের পরিবর্তন। পুরাতন বইয়ে কারক ছিল 6টা, নতুন বইয়ে কারক 4টা। পুরাতন বইয়ে, আচ্ছা, এখানে বাদ পড়ছে হচ্ছে দিগ্গু আর অব্যয়ীভাব। পুরাতন বইয়ে পদ ছিল 5 প্রকার, নতুন বইয়ে পদ 8 প্রকার। পুরাতন বইয়ে সর্বনাম 10 প্রকার, নতুন বইয়ে সর্বনাম 9 প্রকার। যতিচিহ্ন পুরাতন বইয়ে 12টি, নতুন বইয়ে 14টি। বিভক্তি 7 প্রকার পুরাতন বইয়ে ছিল, নতুন বইয়ে 3 প্রকার। শব্দের উৎস পুরাতন বইয়ে 5 প্রকার, নতুন বইয়ে 4 প্রকার। বাদ গেছে অর্ধতৎসম শব্দ। উষ্মধ্বনি পুরাতন বইয়ে 4 প্রকার, নতুন বইয়ে 3 প্রকার। বাদ গেছে মূর্ধন্য ষ। আমাদেরকে তাই পুরাতন এবং নতুন উভয় বইটাই পড়তে হবে।